সকালবেলা নাস্তা খাইবার কালে মুর্শিদার মাকে জিজ্ঞেস করিল, তোমার কি কোনো আত্মীয় স্বজন আছে মিলিটারিতে চাকরি করে কিন্তু থাকার বাসা পায় নাই? মুর্শিদার মা কহিল, আত্মীয় স্বজন নাই, তবে চেনা লোক আছে। ছোট দুইটা বাচ্চা লইয়া বউটি বড় কষ্ট করিয়া রহিয়াছে। বউটির স্বামী মিলিটারিতে চাকরি করে, কিন্তু এইখানে যেই বাসায় ডিউটি রহিয়াছে সেই বাসায় স্বামী থাকিতে পারে না, স্বামীর বাসায় থাকিবার অনুমতি নাই। তাই দিবার ভাগে আসিয়া একবার বউ বাচ্চাকে কোনো রকমে দেখিয়াই আবার তাড়াতাড়ি চলিয়া যাইতে হয়। বউটি একা থাকিতে ভয় পায়, মাঝে মাঝে আমি যাইয়া থাকি। এখন আপনি আসিয়া পড়ায় আমি যাইতে পারিতেছি না, তবে মুর্শিদার বউয়ের সহিত থাকিতেছে, মুর্শিদার স্বামী আসিলে মুর্শিদাকে লইয়া যাইবে, তখন কি হইবে? আমি মনে মনে ইহাই ভাবিতেছি। এই সকল কথা শুনিয়া রেন্টু মনে মনে আনন্দিত হইয়া কহিল, আগামীকাল ওই মিলিটারি আসিলে আমাকে তাহার সহিত আলাপ পরিচয় করাইয়া দিতে পারিবে? মুর্শিদার মা বলিল, পারিব, কিন্তু আপনি মিলিটারির সহিত কথা বলিয়া কি বলিবেন ভাই? আমি ক্যান্টনমেন্টে তাদের কোয়ার্টার করাইয়া দিতে পারব। মুর্শিদার মা বলল, তাহা হইলে তো পিতার কাজ হইবে, তাহারাও আপনাকে পিতার ন্যায় মর্যাদা দিবে। রেন্টু বলিল, আমি তাহাদের সেনানিবাসের ভেতরে থাকিবার জন্য বাসা বরাদ্দ করাইয়া দিব, বিনিময়ে আমাকে ওই বাসায় থাকিতে দিতে হইবে, ইহাতে রাজি হইলে আমি কোয়ার্টার বরাদ্দ করাইয়া দিব। মুর্শিদার মা বলিল, ওই কোয়ার্টারে থাকিতে তাহাদের কি ভাড়া লাগিবে না? রেন্টু বলিল, নামে মাত্র লাগিবে, তাহা পরে চাকরির ফান্ড হইতে কাটিয়া লইবে, আপাতত ঘর ভাড়া বাবদ টাকা দিতে হইবে না। মুর্শিদার মা বলল, তাহা হইলে তো শুধু আপনাকে থাকিতেই না, খাইতেও পড়িতেও দিবে, মাথায় করিয়া রাখিবে। এক্ষণে দুই রুমের যে বাসায় থাকিতেছে তাহারই ভাড়ায় 3,000 টাকা, ইহা ছাড়া গ্যাস বিল, কারেন্ট বিল, পানি বিল তো রইয়াছেই। রেন্টু বলল, কোয়ার্টারের গ্যাস, পানি, কারেন্ট কোনো বিলই দিতে হয় না, উপরন্তু খাট, পালং, চেয়ার, টেবিল, ফ্যান, লাইট সব কিছু সরকারই দেবে, তাদের কিছুই লাগবে না। মুর্শিদার মা বলল, ভুলিতেছেন কি? তাহা হইলে তো থাকার খাওয়াই নহে, আপনি চাইলে মাসে মাসে টাকাও দিবে আপনাকে। রেন্টু আর মুর্শিদার মা আলোচনা করিয়া স্থির করিল, আগামীকাল মিলিটারি আসিলে মুর্শিদার মা তাহাকে জানাইবে রেন্টু তাহার ভাই, নাম রহমান মাওলানা, সে চিকিৎসার জন্য ঢাকায় আসিয়াছে, সেনানিবাসের সরকারি কোয়ার্টার বরাদ্দ করাইয়া দিবে, যতদিন চিকিৎসার সময় লাগিবে ততদিন সে ওই কোয়ার্টারে তাদের সহিত থাকিবে, খাইবে, যখন চিকিৎসা শেষ করিয়া চলিয়া যাইবে বাসার বরাদ্দ বাতিল হইয়া যাইবে। পরের দিন অপরাহ্নে সৈনিক আসিলেন, তাহার নাম মোহাম্মদ হাশিম, বাড়ি রংপুর। হাশিম সেনাবাহিনীর NCO, নন কমিশন অফিসার, পদবি কর্পোরাল ক্লার্ক। সে রেন্টুর প্রস্তাব শুনিয়া শুধু রাজি হইল না, খুশিতে আটখানা হইয়া কহিলেন, আপনি আমাদের পিতার ন্যায়, আপনি কোয়ার্টারে আমাদের সঙ্গে থাকিবেন, ইহা তো আমাদের পরম সৌভাগ্য। হাশিমের স্ত্রী কহিল, আমি আপনাকে আব্বা বলিয়া ডাকিব, আজ হইতে আপনি আমার সন্তানদের নানা। কথাবার্তা পাকাপাকি ও চূড়ান্ত হইল। সেনাবাহিনীর 57 ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়নের কর্পোরাল ক্লার্ক হাশিমের নামে কোয়ার্টার ইস্যু করাইয়া সেই কোয়ার্টারে তাদের সহিত রেন্টু থাকিবে এবং চিকিৎসা করাইবে। রেন্টুর রোগ যে কি, ইহার চিকিৎসা কি, তাহা সেনাবাহিনীর NCO হাশিম জানিল না। এতক্ষণে সে সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোস্তাফিজুর রহমানকে অপহরণ করিয়া জিম্মি করিবার লক্ষ্যে বড় এক ধাপ অগ্রসর হইল। কর্পোরাল ক্লার্ক হাশিমের নামে সেনাবাহিনী নিবাসে একটি বাসা বরাদ্দ করাইবার জন্য রেন্টু বড় জোর চেষ্টা লাগাইতে লাগিল। যখন দুই রাজনৈতিক নেতা এবং সেনাবাহিনী হইতে সদ্য অবসরপ্রাপ্ত দুইজন জেনারেলের নিকট হাশিমের নামে একটি কোয়ার্টার বরাদ্দ করিবার জন্য তদবির করিতে লাগিল, হাবিবুর রহমান হাবিবের দা মোবাইল ফোনের সাহায্যে রেন্টু রাজনৈতিক এবং সেনানায়কদের সহিত যোগাযোগ এবং তদবির অব্যাহতভাবে চালাইয়া যাইতে লাগিল। ঢাকা ক্যান্টনমেন্টের স্টেশন কমান্ডারের দপ্তরেও কোয়ার্টার বরাদ্দ হইবার অগ্রগতি জানিবার এবং বুঝিবার জন্য লোক লাগাইয়া রাখিল। কী রহিয়াছে ভাগ্যে, দয়াময় পরম দয়ালু আল্লাহ তালাই জানেন। সেনাবাহিনীর সৈনিকদের পরিবার লইয়া থাকিবার 14-তলা ভবন মালবিকার 11-তলার দক্ষিণ পাশে কোয়ার্টারটি NCO হাশিমের নামে বরাদ্দ হইল। হাশিমের শ্বশুর সাজিয়া হাশিমের স্ত্রী কন্যাদের লইয়া রেন্টু সেই কোয়ার্টারে আসিয়া উঠিল। প্রতিদিন ফজরের নামাজ শেষ করিয়া পুনরায় খাটের উপর শুইয়া সেনাপ্রধান মোস্তাফিজুর রহমানকে কি উপায় অপহরণ এবং জিম্মি করিবে তাহার জল্পনা কল্পনা করিয়া সকাল 7টার দিকে নাস্তা খাইয়া গোসল সারিয়া কখনো সিঁড়ি দিয়া হাঁটিয়া কখন লিফটে করিয়া নিচে নামিয়া CMH, গ্যারিসন মসজিদ, 32 বেঙ্গল, স্টেশন হেডকোয়ার্টার, সেনাপ্রধানের বাসভবন ইত্যাদি স্থানে দুপুর পর্যন্ত রেকি করিবার কাজ করিয়া দুপুরে কোয়ার্টারে ফিরিয়া আসিত।
দুপুরের খাবার খাইয়া বত্রিশ বেঙ্গলের মসজিদে অথবা এমইএসের মসজিদে অথবা গ্যারিসন মসজিদে কিংবা পুরাতন গ্যারিসন মসজিদ বা সেনানিবাসের যে কোনো মসজিদে জোহর, আসর, মাগরিব এবং এশার নামাজ পড়া, আর সেনাপ্রধানকে অপহরণ করিবার লক্ষ্যে গোটা ক্যান্টনমেন্ট এলাকায় কি কি রইয়াছে, কোথায় কি রইয়াছে, অপারেশনের কি কি সুবিধা অসুবিধা সমূহ রইয়াছে, সেনাপ্রধানের চলাফেরার সময় কতজন দেহরক্ষী রইয়াছে ইত্যাদি যাবতীয় বিষয় বাস্তবে সরেজমিন ধারণা লইয়া বা রেকি সারিয়া রাত নয়টার পর মালবিকার এগারোতলার দক্ষিণ দিকের এগারো সি কোয়ার্টারে ফিরিয়া আসিয়া ইহাই এখনে রিন্টুর কাজ। অত্যন্ত সুচারুরূপে ক্যান্টনমেন্ট এলাকা চষিয়া সকল কিছু দেখিয়া শুনিয়া বুঝিয়া এখনে রিন্টুর কাজ সমাপ্ত হইল। এখন কি অস্ত্র দ্বারা কি উপায়ে সেনাপ্রধানকে অপহরণ করিয়া জিম্মি করিবে তাহা স্থির করা এবং জোগাড় করাই কাজ। কি উপায়ে কোথায় অস্ত্র পাইবে বিস্তর চিন্তা করিয়া রিন্টু সিদ্ধান্ত লইল অস্ত্র তৈয়ার করিয়া লইবে। সে একদিন হাশেমের বাচ্চাদের খেলিবার জন্য অনেকগুলি খেলনা লইয়া আসিল। যে সকল খেলনার স্প্রিং রইয়াছে, লোহার পাত রইয়াছে, বাছিয়া বাছিয়া সেই ধরনের খেলনা আনিল, সঙ্গে কয়েক টুকরা পাইপও আনিল। ধীরে ধীরে হ্যাক্সোব্লেড, প্লাস, রেত, বাইস, স্ক্রুড্রাইভার ইত্যাদি যাহা প্রয়োজন হইল ছোটোখাটো সকলই জোগাড় করিল। এখনই রেন্টু বাসার বাহিরে নেহায়ত প্রয়োজন না হইলে একেবারেই যায় না, ঘরেই নামাজ পড়ে, আর প্রায় সারাদিন হাশেমের বাচ্চাদের লইয়া ওই সকল খেলনা দিয়া খেলা করে। খেলার ছলে নিজেই আছাড় মারিয়া খেলনা ভাঙিয়া ফেলে। ভাঙা খেলনা, স্ক্রুড্রাইভার, প্লাস, হ্যাক্সোব্লেড এসব দিয়া মেরামত করে, নতুন খেলনা বাজার হইতে কিনিয়া আনিয়া বাচ্চাদের দেয়, আর মেরামতকৃত খেলনার যন্ত্রপাতি কোয়ার্টারের ওয়ালে সরকারের করা বিশাল স্টিলের আলমারির মধ্যে তালা দিয়ে লুকাইয়া রাখে। এদিকে হাশমির বড়ই চিন্তা, রহমান মাওলানার রোগ ভালো হইয়া গেলে সে চলিয়া যাইবে আর কোয়ার্টারের বরাদ্দ বাতিল হইয়া যাইবে। হাশিম রেন্টুকে বলল, শ্বশুর, আপনি সুস্থ হইয়া গেলে আমাদের ছাড়িয়া যাইতে পারিবেন না, আমি যতদিন ঢাকা রইয়াছি ততদিন আপনি আমাদের সাথেই থাকিবেন, আপনার নাতিরা আপনাকে ছাড়া থাকিতে পারিবে না, আপনি আমাদের সাথেই থাকিয়া যান। এই সকলেই হাশিম বলে রেন্টু থাকিলে কোয়ার্টারে থাকিবে সেই কারণে। এখনে রেন্টু অস্ত্র তৈরি করতে মহাব্যস্ত, কোয়ার্টারের কক্ষে বসে চুপচাপ নিত্য প্রয়োজনীয় প্রযুক্তি খাটাইয়া দেশীয় অস্ত্র তৈরি করিতে রেন্টু সারাদিন পরিশ্রম করিতে লাগিল। টানা কয়েকদিন কয়েক সপ্তাহ পরিশ্রম করিয়া একটি অস্ত্র তৈরি করিল। এই অস্ত্র দ্বারা বিশ ত্রিশ গজ দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনা সম্ভব। এই অস্ত্রের ট্রিগার রইয়াছে, ব্যারেলও রইয়াছে, কিন্তু এই অস্ত্র চালাইতে বারুদের গুলি, বুলেট প্রয়োজন হইবে না, ইহা চালাইলে আওয়াজও হইবে না। অগ্রভাগ তীক্ষ্ণ চোখা, পশ্চাৎভাগ মোটা, লোহার টুকরা এই অস্ত্রের গুলি হিসেবে ব্যবহার করা হইবে। চেম্বারে পাঁচটি করিয়া গুলি বা লোহার টুকরা থাকিবে, একটি একটি করিয়া ফায়ার করিতে হইবে। বিশ থেকে ত্রিশ গজের মধ্যে থাকা রক্ত হাড় মাংসের লক্ষ্য বস্ত্র ছিদ্র করিয়া লোহার গুলি ভেতরে ঢুকিয়া যাইবে। দেওয়ালে এই গুলি মারিয়া পরীক্ষা করিয়া ইহা নিশ্চিত হওয়া গিয়াছে। সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মোস্তাফিজুর রহমানকে অপহরণ করিয়া জিম্মি করিবার যে অস্ত্র প্রয়োজন তাহা পরীক্ষা নিরীক্ষা করিয়া চূড়ান্ত হইয়াছে। এখনে অপহরণ অভিযান কার্যকর করার পালা। রেন্টু সারা ক্যান্টনমেন্ট এখন ঘুরিয়া ফিরিতেছে, কবে কোথায় কোন সময় কি অনুষ্ঠান হইবে, কাহারা কোন অনুষ্ঠানে যোগদান করিবে সেই দিকে চক্ষু মেলিয়া কান খুলিয়া সে চলিতেছে। একদিন ক্যান্টনমেন্ট গ্যারিসন সিনেমা হলের মুখে সেনাবাহিনীর এমপি রেন্টুকে ঘেরাও করিল। এমপি হল মিলিটারি পুলিশ, ইহাতে সে শঙ্কিত হইলেও সৈনিকদের ঘেরাওয়ের মাঝে স্থির হইয়া দাঁড়াইয়া থাকিয়া ঘিরিয়া ফেলিবার প্রকৃত কারণ অনুধাবন করিবার চেষ্টা করিতে লাগিল। দেখিল রাস্তাঘাট যানবাহন শূন্য, পথচারীদেরও রাস্তায় আসিতে দেয়া হইতেছে না, পথের পাশে স্থির অবস্থায় দাঁড়ায় করাইয়া রাখা হইয়াছে। দেখিতে দেখিতে সিগন্যাল কার সাইরেন বাজাইতে বাজাইতে দক্ষিণ দিকের জাহাঙ্গীর গেটের দিক হইতে আসিয়া দ্রুত উত্তর দিকে চলিয়া গেল। এবার রেন্টু বুঝিল হয় রাষ্ট্রপতি না হয় প্রধানমন্ত্রী আসিতেছেন। সে সৈনিকদের মাঝে যতটা সম্ভব নিজেকে আড়াল করিয়া রাখিল। রাষ্ট্রপতি নহে, রেন্টুর ঘাতক আসিলেন, যিনি রেন্টুকে হত্যা করিতে অসংখ্যবার খুনি ঘাতকদের লেলাইয়া দিয়েছেন, সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসিলেন। জমদলের প্রধানকে দেখিয়া রেন্টু কিঞ্চিত শিহরিত হইল, তাহার শরীরের লোমগুলি সোজা হইয়া দাঁড়াইয়া গেল, লোমকূপ হইতে ঘাম বাহির হইয়া আসিল। ঘাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেন্টুর নাকের ডগার সম্মুখ দিয়া উত্তরে চলিয়া গেলেন। অনেকদিন পর সে শেখ হাসিনাকে দেখিল। শেখ হাসিনার মুখমণ্ডলে মেদ জমিয়াছে এবং তিনি সিনেমার নায়িকাদের মতো রঙিন মেকআপ মাখিয়াছেন। ঘিরিয়া রাখা সৈনিকেরা প্রশ্ন করিলেন, আপনার পরিচয়? সে বলিল, রেন্টু, আমি ৫৭ ইঞ্জিনিয়ার্স কর্পোরাল ক্লার্ক হাশিমের শ্বশুর। সৈনিক বলিল, কোথায় যাইতেছেন?
রিন্টু বলিল, মালবিকায় জামাইয়ের কোয়ার্টারে। সৈনিকরা যান বলিয়া রিন্টুকে ছাড়িয়ে দিলেন। সে চলিয়া যাইতে যাইতে ভাবিতে লাগিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি ভাবিতে পারিতেছেন, তাহারই শিকার, তাহারই শাসনামলে তাহারই সৈনিকদের সহিত অবস্থান করিতেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্যান্টনমেন্টের ভিতর দিয়া এয়ারপোর্টের রানওয়ের ভিতর দিয়া গাজীপুরে চলিয়া গেলেন। রিন্টু গ্যারিসন মসজিদে ঢুকিল। সে ভাবিয়েছিল জোহরের নামাজ পড়িয়া মালবিকার কোয়ার্টারে চলিয়া যাইবে। মসজিদে ঢুকিয়া সে আনন্দময় দৃশ্য দেখিল, আনন্দ সংবাদ শুনিল। মসজিদে আন্তবাহিনী পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার শ্রোতা দর্শক হইল। সে যতখানি মনোযোগের সহিত কান পাতিয়া কোরআন তেলাওয়াত শুনিল, তাহার চাইতেও অধিক মনোযোগ দিয়া কান পাতিয়া অপেক্ষা করিতে লাগিল প্রতিযোগিতার পুরস্কার কে বিতরণ করিবে, কোনখানে করিবে, কখন করিবে, তাহা শুনিবার জন্য। আজ হইতে দুই দিন পর আগামী বুধবার আসর নামাজের পরে সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মোস্তাফিজুর রহমান পুরস্কার বিতরণ করিবেন। রিন্টু এমনই একটি দিন সময় এবং অনুষ্ঠানের অপেক্ষায় রহিয়াছে, তাহার এই অপেক্ষার শেষ হইতে যাইতেছে। সে ফজর, জোহর, আসর, মাগরিব এবং এশা এই পাঁচ অক্ত নামাজই গ্যারিসন মসজিদে পড়িতে লাগিল আর চিন্তা করিতে লাগিল কী উপায় সেনাপ্রধানকে অপহরণ করিবে। তাহার তৈয়ারি অস্ত্রটা কি সঙ্গে রাখিবে নাকি মসজিদের কোনোখানে লুকাইয়ে রাখিবে? সঙ্গে রাখিলে যদি ঢুকিবার কালে দেহ তল্লাশি করে, তাহা হইলে কাজের কাজ কিছুই হবে না, সকল কিছুই পণ্ড হইবে। আর মসজিদে রাখিলে কোথায় রাখিবে? এই সকল চিন্তাভাবনা করিয়া স্থির করিল, শুক্রবার নামাজের আগে ইমাম সাহেবের কাঠের তৈরি রাজসিংহাসনের ন্যায় যে মিম্বারে বসিয়া খুতবা পড়িয়া থাকেন, তাহার নিচে অস্ত্রটি লুকাইয়া রাখিবে এবং সে খালি হাতে আসিয়া সম্মুখের কাতারে সেনাপ্রধানের নিকট বসিবে এবং সুযোগ পাওয়া মাত্রই মুহূর্তের মধ্যে অস্ত্রটি বাহির করিয়া সেনাপ্রধানের বুকে বা পিঠে ঠেকাইয়া হ্যান্ডসআপ করাইয়া জিম্মি করিয়া ফেলিবে। প্রয়োজনে নিকটস্থ দুই একটি সেনারক্ষীকে শ্যুট করিয়া ফেলিয়া দিবে। যেরূপ চিন্তা সেরূপ কাজ। মঙ্গলবার মাগরিবের নামাজের সময় রিন্টু অস্ত্রটি পায়ে বাঁধিয়া লইয়া গ্যারিসন মসজিদে হাজির হইল। নামাজ শেষ করিয়া মসজিদের সকল মুসল্লিগণ বাহির হইয়া যাইতে থাকলেন। তড়িৎ গতিতে অস্ত্রটি বাহির করিয়া খুতবা পড়িবার মিম্বারের কাঠের আসনের নিচে রাখিয়া রিন্টুও বাহির হইয়া আসিল। বুধবার জোহর নামাজের পর হইতে রাস্তার বিপরীত পার হইতে মসজিদের দিকে স্থির সজাগ চক্ষু রাখিয়া রিন্টু কখন অনুষ্ঠানের লোক আসিতে শুরু করে তাহার অপেক্ষা করিতে লাগিল। সেনাপ্রধানের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সৈন্য সকলে আসিয়া মসজিদের ভেতরে এবং বাহিরে অবস্থান গ্রহণ করিল। অনুষ্ঠানে আগত কয়েকজন মসজিদের ভেতরে ঢুকিল। রিন্টু তাহাদের সহিত মিলিয়া ভেতরে ঢুকিয়া মিম্বর বরাবর বসিল। সে অস্ত্রের সহিত সুতা বাঁধিয়া মিম্বরের এক দিন ইঞ্চি বাহির করিয়া রাখিয়াছিল। সেই সুতা সেইভাবেই রইয়াছে, ইহাতে সে নিশ্চিত হইল অস্ত্র জায়গা মতোই রইয়াছে। ক্রমে সকল উপস্থিত হইলেন, সেনাপ্রধানও আসিলেন। আসরের নামাজ শেষ হইল। প্রধান অতিথি সেনাপ্রধানের জন্য এবং অন্যান্য অতিথিদের বসিবার জন্য চেয়ার আনিয়া ইমামের খুতবা পড়িবার মিম্বারের সামনে দুই সারি করিয়া পাতিয়া দেওয়া হইল। অতিথিগণ মর্যাদা অনুযায়ী কেহ সামনের সারিতে, কেহ পেছনের সারিতে উপবিষ্ট হইলেন। পুরস্কার বিতরণী আরম্ভ হইল। রিন্টু নিরাশ হইল। বিজয়ীগণ পর্যায়ক্রমে পুরস্কার লইতে লাগিলেন। সে দেখিল প্রথম সারির মাননীয় অতিথিবর্গকে বলপূর্বক হটাইয়া দ্বিতীয় সারিতে যাইতে হবে। তাহার পর দ্বিতীয় সারির অতিথিদের হটাইয়া মিম্বারের তলা হইতে অস্ত্র বাহির করিতে হইবে, অতঃপর সেনাপ্রধানকে জিম্মি করিতে হইবে। ততক্ষণে রক্ষীগণ সেনাপ্রধানকে নিরাপদে লইয়া রিন্টুকে ধরাশয়ী করিয়া ফেলিবে। তাহাদের সম্মিলিত গুলিতে রিন্টুর দেহ ঝাঁঝরা হইবে এবং মস্তক চূর্ণ বিচূর্ণ হইবে, ইহাতে কোনো ভুল হইবে না। তাহার সকল পরিকল্পনা এবং চেষ্টা ভণ্ডুল হইল। সে এক বুক হতাশার ব্যর্থতা লইয়া বিজয়ীদের পুরস্কারে কলতারি দিতে লাগিল। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হইল। প্রধান অতিথি সেনাপ্রধান সহ অতিথিগণ বিদায় হইল। রিন্টু মাগরিবের নামাজ শেষ করিয়া ভগ্ন হৃদয়ে মসজিদেই বসিয়া রহিল। এশার নামাজ পড়িয়া যখন সকলেই বাহির হইয়া গিয়াছে, এদিক ওদিক দেখিয়া অস্ত্রটি বাহির করিয়া কোমরে লইয়া মালবিকার কোয়ার্টারে ফিরিয়া আসিল। চেষ্টা ছাড়িবে না, আবারও সুযোগ আসিয়া যাইবে, মনকেই সান্ত্বনা দিয়া ঘুমাইয়া পড়িল। ঘুম হইতে উঠিল, ফজরের নামাজ পড়িল, নাস্তা খাইয়া পুনরায় সেনাপ্রধানকে অপহরণের সুযোগ খুঁজিতে বাহির হইল। দিন যায়, রাত্রি আসে, সুযোগের সন্ধানে রিন্টু ঘুরিতে থাকে। ঘুরিতে ঘুরিতে আবারও সুযোগ আসিল। নতুন গ্যারিসন মসজিদ তৈরি হইয়াছে, গোলাকার, খুবই সুন্দর এবং আধুনিক মসজিদ তৈরি হইয়াছে। চমৎকার আঙিনা, শ্বেতপাথরের চমৎকার সিঁড়ি, দেখিতে ধান মাপিবার ধামান ন্যায়, কলমবিহীন মসজিদ। চতুর্পাশ হইতে আসা যাওয়ায় মসজিদে, ভিতরটা বৃত্তের ন্যায় গোলাকার, বিশাল বড়। সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মোস্তাফিজুর রহমান এই মসজিদের উদ্বোধন করিবেন।
মসজিদের বাহিরে কাজ শেষ হইলেও ভেতরের কাজ কিছুই হয় নাই। তবুও সেনাপ্রধান মসজিদ উদ্বোধন করিবেন। প্রথমে তিনি বাহিরে নামফলক উন্মোচন করিবেন, তাহার পর ভিতরে আসিয়া জোহরের নামাজ পড়িবেন। ভিতরের ফ্লোরে কাজ কিছুই হয় নাই, কিন্তু সেনাপ্রধান নামাজ পড়িয়া উদ্বোধন করিবেন, তাই পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া সুন্দর কার্পেট বিছানো হইয়াছে। তিনি যেই দিক দিয়ে আসিবেন, যেই সিঁড়ি এবং দরজা দিয়ে আসিবেন, সেই দিকে সে সিঁড়িতে লাল গালিচা বিছানো হইয়াছে। রিন্টু পূর্ব হইতে অস্ত্র কোমরে লইয়া সেই দরজার পাশেই বসিয়া রয়েছে। আজ আর কোনো কথা নাই, কোনো অপেক্ষা নাই। লাল গালিচা দিয়া হাঁটিয়া মসজিদে ঢুকিবার মাত্র সে সেনাবাহিনীর প্রধানকে হ্যান্ডসআপ করিয়া জিম্মি করিয়া ফেলিবে। আর যে অস্ত্র সে তৈয়ার করিয়াছে, তাহা দ্বারা দুই একজনকে খুন জখম করিয়া সেনাপ্রধানকে বুঝাইয়া দেওয়া হইবে, নড়াচড়া করিলে, কথা না শুনিলে তাহাকেও হত্যা করা হইবে। রিন্টুর নিজের জীবনের তো কোনো পরোয়াই নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ত্রাসী অস্ত্রধারীদের দিয়া তাহার স্ত্রী কন্যা মাতাকে জিম্মি করিয়া রাখিয়াছেন, যে কোনো মুহূর্তে তাদের হত্যা করিয়াও ফেলিতে পারেন। এক্ষণে যে উপায় হোক তাদেরকে মুক্ত করাই তাহার একমাত্র কাজ। তাহাদের মুক্ত করিতে না পারিলে এই জীবন রাখিয়াই বা কি হইবে? সেনাপ্রধানকে জিম্মি করিয়াই কেবল তাহাদের মুক্ত করা যাইতে পারে। সুতরাং আজ আর এই সুযোগ হাতছাড়া করা যাইবে না। সেনাপ্রধান আসিয়াছেন, নামফলক উন্মোচন করিয়াছেন, মসজিদে ঢুকিবার জন্য লালগালিচাই পা রাখিয়াছেন। এই সকল কিছু দেখিয়া রেন্টু কোমরে রাখা অস্ত্র হাত দিয়া ধরিয়া রাখিয়াছে। আজ আর সময় দেওয়া হইবে না, অন্য কোনো চিন্তাও করিবে না। সেনাপ্রধান মসজিদের ভেতরে পা রাখিবার সঙ্গে সঙ্গে সে তাহার বুকে অস্ত্র ঠেকাইয়া হ্যান্ডসআপ করাইয়া ফেলিবে। ইহাতে যাহা হয় হবে। আর মিনিট খানিকের মধ্যে সেনাপ্রধান মসজিদে ঢুকিবেন। দরজার পাশে ওত পাতিয়া প্রহর গুনিতেছে, এই ঢুকিলেন, এই ঢুকিলেন। রেন্টুর দম বন্ধ হইয়া আসিতেছে, অপেক্ষার প্রহর শেষ হইতেছে না। সেনাপ্রধান ঢুকিতেছে না। কাহার কপালে কি রহিয়াছে, কাহার ভাগ্যমন্দ, কাহার ভাগ্য ভালো, কখন কি ঘটিবে, তাহা জগৎ বিধাতা দয়াময় আল্লাহই জানেন। নতুন মসজিদের ইমাম মসজিদের ভিতরে ঢুকিয়া ঘোষণা করিলেন, দরজা হইতে সেনাপ্রধান ফিরিয়া গেলেন, প্রধানমন্ত্রী তাহাকে জরুরি তলব করিয়াছেন, তাই মসজিদের দরজা পর্যন্ত আসিয়া তিনি মসজিদে না ঢুকিয়া ফিরিয়া গেলেন। আজ হইতে মসজিদে জামাত শুরু হইল, আপনারা কাতার সোজা করিয়া সুন্নত পড়ুন। এই কথা শুনিয়া রিন্টু বিধ্বস্ত হইয়া বসিয়া পড়িল। অনেকক্ষণ বসিয়া থাকিবার পর আল্লাহ পাকের কথা স্মরণ হইল, আল্লাহ তাআলা যাহা করিয়া থাকেন ভালোর জন্যই করিয়া থাকেন। সে তাড়াতাড়ি দাঁড়াইয়া জামাতে শরিক হইল। নামাজ শেষ করিয়া মালবিকার কোয়ার্টারে ফিরিয়া যাইয়া ভাবিতে লাগিল, আজ আর সে কোয়ার্টার হইতে বাহির হইল না। রিন্টু কি ভাঙিয়া পড়িয়াছে নাকি হতাশ হইয়াছে তাহা বোঝা যাইতেছে না। তবে আজ কয়েকদিন হইল সে কোয়ার্টারের বাহিরে যাইতেছে না, কেবল বেশি বেশি করিয়া নামাজ পড়িতেছে, আর আপন মনে চিন্তায় নিমগ্ন থাকিতেছে। ইহা কি হইল, কি হইতেছে, নানা বিষয়ে তার মনে আকাশে ভিড় করছে। তার ভীরুতার জন্য কি সেনাপ্রধানকে জিম্মি করিবার অভিযান বারবার ব্যর্থ হইতেছে? সাহসিকতার সহিত আর কি করিলে অভিযান সফল হইবে? গভীরভাবে এই সকল কিছু বিবেচনা করিতেছে। কর্পোরাল ক্লার্ক হাশিম সন্ধ্যায় ঘরে ঢুকিয়া স্ত্রীকে কহিলেন, বাচ্চাদের পোলিও টিকা খাওয়াইতে হইবে। আগামীকাল সকাল 7টায় সেনাপ্রধান মোস্তাফিজুর রহমান মালবিকে আসিয়া শিশুদের পোলিও টিকা খাওয়াইবেন। কথাটি শুনিয়া রেন্টু দিকহারা নাবিকের দিক খুঁজিয়া পাইবার ন্যায় হইল, যাহার জন্য সে হন্য হইয়া ঘুরিতে ফিরিতেছে, যাহাকে অপহরণ করিবার জন্য সেই মালবিকা ভবনের ঘরে অবস্থান লইয়াছে, সে শিকার নিজেই খোদ আসিয়া এই ভবনের নিস্তলে উপস্থিত হইতেছে। কি আছে বিধাতার মনে তাহা বিধাতাই জানে। 14তলা ভবন মালবিকার নিচতলার উত্তর পশ্চিমের কক্ষ শিশুদের চিকিৎসালয়, উত্তর পূর্বে সিএসডি এর বিক্রয় কেন্দ্র, পূর্ব দক্ষিণে সাইকেল স্ট্যান্ড, পশ্চিম দক্ষিণে নামাজঘর। এই নামাজঘরের 3-4 গজ বিপরীতেই শিশু চিকিৎসালয়। এই সকল কিছুই রেন্টু নখদর্পণে, তবুও সে এশার নামাজ পড়িতে আনন্দের সহিত নিস্তলায় নামাজঘরে আসিল। আসলে সকল কিছু নতুন করিয়া দেখিয়ে হিসেব নিকাশ করাইছিল তারই নামাজঘরে আসিবার মূল লক্ষ্য। নিচে নামিয়া সে দেখিল সকল কিছু ঝকঝকে চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া রহিয়াছে। বাহিরে লাল, নীল, সবুজ, হলুদ নানা রঙের পতাকা টানানো হইয়াছে। নামাজঘরে নতুন চাদর বিছানো হইয়াছে। নামাজঘরের দরজার পাশে সেনাপ্রধানের বসার চেয়ার রাখা হয়েছে। নামাজ শেষ করে সকল কিছু উত্তম রূপে দেখিয়া মনের আনন্দে রেন্টু লিফটে করে কোয়ার্টারে চলে গেল। কোয়ার্টারে যেয়ে প্রথমেই সে অস্ত্রটি বের করে পরীক্ষা করে ইহার কার্যক্ষমতা পুনরায় নিশ্চিত হল। হাশিমের স্ত্রী রেন্টুকে খাইতে দিলেন। আনন্দে উত্তেজনায় উৎকণ্ঠায় সফলতার ব্যর্থতার সুচিন্তার দুশ্চিন্তার তীব্র আঘাতে তার গলা দিয়ে অন্ন নামিল না। সে আহার করিবার কিছুক্ষণ চেষ্টা করিয়া বিফল হইল।
অবশেষে আহারের চেষ্টা ক্ষান্ত দিয়া শয্যা ঘরে প্রবেশ করিল। ঘরের দরজা আটকাইয়া বিছানা ঝাড়িয়া মুছিয়া পরিষ্কার করিয়া অস্ত্রটি বালিশের পাশে শিহরে রাখিয়া শুইয়া পড়িল। কিন্তু ঘুম হইল না। রাত্রিভর শুধু জল্পনা কল্পনা নানা কথা নানা স্মৃতি ভিড় করিয়া থাকিল। ফজরের আজান হইবার পূর্বে অজু করিয়া নামাজের জন্য প্রস্তুত হইয়া দয়াময় পরম দয়ালু বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আল্লাহ পাকের নাম জপ করিতে লাগিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান শেষ না হইতে রেন্টু অস্ত্রটি পায়ের সহিত উত্তমরূপে বাঁধিয়া পায়জামা পাঞ্জাবি পরিয়া হাতে তসবি লইয়া মালবিকার নিস্তলায় নামাজ ঘরে আসিল। রেন্টুর দর সহিতেছে না, সময় কাটিতেছে না। কখন আসিবে সেই মহেন্দ্রক্ষণ, যে মহেন্দ্রক্ষণ এসে সেনাবাহিনীর প্রধানকে জিম্মি করিবে, স্ত্রী কন্যা মাতাকে প্রধানমন্ত্রী নিয়োজিত ঘাতকদের কবল হইতে উদ্ধার করিয়া বিদেশ লইয়া যাইবে? এখন কি হইতেছে, পরমুহূর্তে কি ঘটিবে, কি হইবে, ইহা বিধাতা জগদীশ্বরই কেবল জানেন। মানুষের তাহা জানিবার সাধ্য নাই, বুঝিবার সাধ্য নাই। ধীরে ধীরে মুসল্লিগণ নামাজ ঘরে উপস্থিত হইলেন। ফজরের জামাত শেষ হইল, একে একে সকল মুসল্লি চলিয়া গেলেন, বাকি রহিল কেবল রেন্টু। সে দরজার পার্শ্বে প্রাচীরের গায়ে হেলান দিয়া বসিয়া চক্ষু বন্ধ করিয়া তসবি জপ করতে লাগিল। মুখে মুখে সে যতই তসবি জপ করুক, বুকের গভীরে অন্তরের ভিতরে তাহার একই চিন্তা, একই খেয়াল। সে বাঁচিয়া গিয়াও মরিয়া গিয়াছে, স্ত্রী কন্যা মাতা বন্দী রইয়াছে। এক্ষণে মরিয়া যাইয়া হলেও মাতা স্ত্রী কন্যাদের খুনি ঘাতকের জিম্মি হইতে মুক্ত করিতে হইবে, ইহাই তাহার একমাত্র পণ। তিলে তিলে কষ্টে কষ্টে প্রতি মুহূর্তে মরিবার চাইতে একবার চিরতরে মরিয়া যাওয়াই শ্রেয়। আজ যা হইবার হইবে, হয় মৃত্যু না হয় সফলতা, এসপার ওসপার একটা হবে। গত দুটি অপারেশন ভণ্ডুল হইয়াছে, আজ আর তাহা হইতে দেওয়া যাইবে না, ফলাফল নিষ্পত্তি করিতেই হইবে, এই বিষয় চূড়ান্ত। রেন্টু চোখ বুঝিয়া তসবি জপ করিতেছে, তার হাতের আঙ্গুল দ্বারা তসবির দানা কাটিতেছে। এ সময় চক্ষুর পাতায় তাহার মাতা আসিয়া উপস্থিত হইলেন এবং কর্ণের পদ্মায় রেন্টু বলিয়া শব্দ করিয়া বিরক্ত সহকারে শাসনের সুরে কহিলেন, বাবা, আমি বৃদ্ধ হইয়াছি, আমার কথা তোমার গ্রাহ্য হবে কি হইবে না তাহা আমি জানি না, তবে আমি তোমাকে যাহা বলিতেছি তাহা তোমার ভালোর জন্যই বলিতেছি, মঙ্গলের জন্যই বলিতেছি। সেনাপ্রধানকে জিম্মি বা অপহরণ করিতে আমি তোমাকে পুনঃ পুনঃ নিষেধ করিতেছি। তুমি কখনোই এই কাজ করিও না। এই কাজে তুমি সফল হইবে না ব্যর্থ হইবে তাহা বিষয় নহে, কিন্তু তুমি এই কর্ম দ্বারা ফল পাইবে না। এক্ষণে মনে হইতেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এত চিনিয়াও কিছু চেনা তোমার বাকি রইয়াছে। রেন্টু স্নেহময়ী মাতা গম্ভীর স্বরে বলিতে লাগিলেন, এক সেনাপ্রধান কেন, গোটা সেনাবাহিনী এমনকি গোটা দেশ এবং জাতিকেও যদি তুমি জিম্মি করিয়া ফেলো, তা হইলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছুই যাইবে না আসবে না, সে তোমাকে ছাড়িবে না, হত্যা করিবেই। সেনাবাহিনী প্রধান বলো, দেশ বলো, জাতি বলো, সকল কিছু ধ্বংস হইয়া গেলেও শেখ হাসিনার বিন্দুমাত্র দুঃখ হইবে না, এ সবই তোমার জানা থাকিবার কথা। ইহার পরও তুমি মূর্খের মতো চিন্তা করিয়া সেনাপ্রধানকে জিম্মি করিতে যাইতেছ? আমার কথা না হয় ছাড়িয়ে দাও, আমি বৃদ্ধ হইয়াছি, মরিয়া গেলে কি হইবে, বাঁচিয়া থাকলেই বা কি হইবে। কিন্তু তুমি যাহা করিতে যাইতেছ তাহাতে তোমার স্ত্রী কন্যাগণ অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী দ্বারা জিম্মি অবস্থায় যাহা বাঁচিয়াও আছে তাহাও আর বাঁচিবে না। তুমি এ কাজ করিয়াছ এই সংবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্ণে প্রবেশ করিবার মাত্র সে জ্বলিয়া উঠিবেন এবং মুহূর্তের মধ্যে সর্বাগ্রে তোমার স্ত্রী কন্যাগণকে হত্যা করাইবেন, ইহাতে কি কোনো সংশয় রইয়াছে? আল্লাহ পাক অদৃষ্ট ফলাফলকে যাহা লিখিয়াছেন তাহা রদ করিবার সাধ্য কাহারও নাই। সেনাপ্রধানকে জিম্মি করিবার যে চিন্তা তোমার মনের মাঝে দানা বাঁধিয়াছে তাহা তুমি ঝাড়িয়া ফেলিয়া দাও, মায়ের আদেশ শিরোধার্য করো। এক সেনাপ্রধান তো দূরে থাকুক, হাজার সেনাপ্রধানের বিনিময়েও প্রধানমন্ত্রী তোমাকে ছাড়িবে না। সেনাপ্রধানকে তুমি মারিয়া ফেলিতে পারো, কিন্তু তোমার লক্ষ্য হাসিল হইবে না। অতএব তুমি পরিকল্পনা বাতিল করিয়া এখানেই থাকিয়া সৈনিকদের মাঝে শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহের দানা বাঁধাইয়া দাও। সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোস্তাফিজুর রহমান যথাসময়ে আসিয়া উপস্থিত হইলেন। নামাজঘরে বন্ধ দরজার ভিতরে রেন্টু বসিয়াছে। দরজার অপর পাশে সেনাপ্রধান শিশুদের পোলিও খাওয়াইতেছেন। সেনাপ্রধানকে আক্রমণ করিবার কথা ছিল, কিন্তু এক্ষণে মাতার অলঙ্ঘনীয় আদেশ স্মরণ করিয়া উপদেশ সমূহের যথার্থতা বিবেচনা করিয়া রেন্টু আক্রমণে ক্ষান্ত রহিল। গভীরভাবে চিন্তাভাবনা বিচার বিশ্লেষণ করিয়া দেখিল মাতা ঠিকই কহিয়াছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেরূপ হিংস্র, প্রতিহিংসাপরায়ণ এবং নিজ পরিবার ভিন্ন দেশ ও জাতির জন্য যাহার অন্তরে অনুমাত্র অনুভূতি নাই, দরদ নাই, ভালোবাসা নাই, সে সেনাবাহিনী প্রধানকে জিম্মি হইতে মুক্ত করিতে
রেন্টোর স্ত্রী কন্যাদের মুক্তি দিয়া বিদেশে চলিয়া যাইবার সুযোগ করিয়া দিবেন, ইহা আশা করা আহাম্মকের স্বর্গে বাস করারই সামিল। মাতার অদৃশ্য পরামর্শে রেন্টু ভিন্ন কৌশল অবলম্বন করিল, ভিন্ন পন্থা ভিন্ন পথ ধরিল। সেনাপ্রধান শিশুদের পোলিও ভ্যাকসিন খাওয়াইয়া চলিয়া গেলেন। পরম দয়ালু আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া। যাহার প্রতি মাতার আশীর্বাদ থাকে, সৃষ্টিকর্তারও তার প্রতি রাজি থাকেন, তিনি আল্লাহ পাক সকলই জানেন। একমাত্র প্রভুই বলিতে পারেন কখন কি হইবে, তিনি ব্যতীত কাহারও ইহা বুঝিবার জানিবার সামর্থ্য নাই। ক্ষণিক আগেও ভাবা হইয়াছিল কি কিসের প্রস্তুতি চলিতেছিল, আর এখনও কি হইল। রেন্টু কি ভয়ানক বিপজ্জনক ভুল সিদ্ধান্ত হইতে, কি মারাত্মক বিপদগামী পথ হইতে ফিরিয়া আসিল, তাহা ভাবিয়া দেখিলে অবাক না হইয়া পারা যাইবে না। ভিন্ন কৌশলে ভিন্ন পন্থায় ভিন্ন পথে আগাইবে যাইবার নিমিত্তে মালবিকার নামাজ ঘর হইতে রেন্টু উঠিয়া জোহরের নামাজ পড়িতে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নির্ভীক 32 ব্যাটেলিয়ন মসজিদে উপস্থিত হইল। চতুর্দিকে কড়া নিরাপত্তা প্রহরী, চকচকে ঝকঝকে পরিষ্কার পিনপত নিরাপত্তা, গাছের ছায়া ঘেরা 32 বেঙ্গল, আম জাম কাঁঠাল লিচু প্রভৃতি ফল এবং বনজ গাছের মধ্যবর্তী স্থানে মসজিদ। নামাজ শেষ হইল। কতিপয় জেসিও এনসিও নামাজ শেষে হাদিস পড়িতে গোল হইয়া বসিলেন। জেসিও এনসিও ছাড়াও বাকি সকল মুসল্লিগণ নামাজ শেষে চলিয়া গিয়াছেন। হাদিস পাঠ শেষ করিয়া মোনাজাত হইল। ইহার পর সৈনিকগণ বলাবলি করিতে লাগিলেন, গতকাল গুলিস্তান আওয়ামী লীগ প্রধান কার্যালয়ের সম্মুখ থেকে কুকুরের মাথায় টুপি পরাইয়া এবং মুখে দাড়ি লাগাইয়া একটি মিছিল বাহির করা হয়। মাথায় টুপি দেওয়া মুখে দাড়ি লাগানো কুকুরের গায়ে পাকিস্তানের দালাল লিখিয়া শহর ঘোরানো হয়। কুকুরের মুখে দাড়ি মাথায় টুপি দিয়া আওয়ামী লীগ সমর্থকগণ এদেশের আলেম উলামায়ে কেরাম এবং মমিন মুসলমানকে অপমান করিয়াছে। মাথায় টুপি দেওয়া দাড়িওয়ালা সকল মুসলমানকেই পাকিস্তানের দালাল বলিয়া বোঝানো হইয়াছে। অথচ আমরা কত সৈনিক যুদ্ধ করিয়া আমাদের প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করিয়াছি, মুসলমান বলিয়া আজ আমরা মুখে দাড়ি রাখিয়াছি, মাথায় টুপি পরিয়াছি, আর ইহার জন্যই আমরা মুক্তিযোদ্ধা সৈনিকগণ পাকিস্তানের দালাল বনিয়া গেলাম। এই দেশের নিরীহ ধর্মপ্রাণ মুসলমানেরা যৌবন বয়সে দাড়ি না রাখিলেও, মাথায় টুপি না দিলেও, বয়স বাড়িবার সাথে সাথে দাড়ি রাখিয়া মাথায় টুপি দিয়াই থাকে, তাহারা সকলেও পাকিস্তানের দালাল বলিয়া গণ্য হইল। শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ক্ষমতায় বসাইবার সুফল ইহাই। এক সৈনিক কহিলেন, আগামীতে জোর করিয়া হইলেও আবারও ক্ষমতায় আসিবে, তাহা হইলে তো মাথায় টুপি মুখে দাড়ি লাগিবে না, ধুতি না পড়িলেই পাকিস্তানের দালাল হইতে হইবে। হাসিনা সরকার যেদিকে যাইতেছে তাহাতে কাশ্মীর রাজ্যের ন্যায় বাংলাদেশকে কোনদিন ভারতের অঙ্গরাজ্য ঘোষণা করিয়া দেন, ইহাই এখন ভাবিবার বিষয়। ভারতের পশ্চিমবাংলার রাজধানী কলকাতার গুরুত্বহীন একটি ক্ষুদ্র বইমেলা, যে বইমেলায় পৃথিবীর কোনো রাষ্ট্রের একজন কর্মকর্তা উপস্থিত হন নাই, এমন একটি মেলা উদ্বোধন করিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গিয়ে হাজির হইলেন। ভারতীয় কর্মকর্তাগণ বারবার শেখ হাসিনাকে পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী বলিয়া সম্বোধন করিলেন, কিন্তু হাসিনা ভারতের কর্মকর্তাদের ইচ্ছাকৃত এই ভুল একবারও সংশোধন করিলেন না। তিনি একবারও কহিলেন না, আমি পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী নই, আমি স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রীর সংজ্ঞা কী, তফাত কী, তাহা ভারতীয় কর্মকর্তাদের অজানা থাকিবার নহে। কারণ ভারতেই মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী এই দুয়ের শাসন বিদ্যমান। তাহাদের খুব ভালো করিয়া জ্ঞান রহিয়াছে যে ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতের অধীনস্থ কোনো অঙ্গরাজ্যের সরকার প্রধানকে মুখ্যমন্ত্রী বলা হয় এবং কেন্দ্রীয় সরকারের প্রধানকে বা স্বাধীন কোনো পৃথক রাষ্ট্রের মন্ত্রীশাসিত সরকার প্রধানকে প্রধানমন্ত্রী বলা হয়ে থাকে। এখন প্রশ্ন হল, ভারতীয় কর্মকর্তাগণের উত্তমরূপে এটা জানা থাকা সত্ত্বেও কেন তারা স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বারবার মুখ্যমন্ত্রী বলে ঘোষণা করলেন, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেনই বা এটি সংশোধন না করে নীরব থাকলেন? প্রথমত, ভারতীয় কর্মকর্তাগণের এটা যে ভুল করিয়া বলা না এবং এটা সংশোধন করিলে ভারতীয়রা যে অসন্তুষ্ট হবেন তা শেখ হাসিনা উত্তমরূপেই জ্ঞাত রইয়াছেন। দ্বিতীয়ত, ভারত বাংলাদেশে প্রধানমন্ত্রী নহে, একজন মুখ্যমন্ত্রী চাহেন, যিনি ভারতের অধীনস্থ রাজা রাজ্যসমূহের মুখ্যমন্ত্রীদের ন্যায় ভারত সরকারের আজ্ঞাবহ হইয়া ভারতের স্বার্থ রক্ষা করিবেন। তৃতীয়ত, বাংলাদেশকে অধীনস্থ অঙ্গরাজ্যে পরিণত করিবার সুদূর প্রসারী ভারতীয় দূরভিসন্ধির তিনিও একজন অংশীদার। তাহার হিসাব হইল, প্রধানমন্ত্রী স্থলে মুখ্যমন্ত্রী কেন, মুখ্য সচিব কহিলেও আপত্তি নাই, শুধু তাহাকে ক্ষমতায় রাখিতে হইবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতীয় কর্মকর্তাগণের প্রকাশ্যে মুখ্যমন্ত্রী বলিবার কারণ হইল, এক, শেখ হাসিনা স্বয়ং এই ঘোষণাকে কিভাবে গ্রহণ করিলেন তাহা পর্যবেক্ষণ করা, দুই, ঘোষণার দ্বারা বাংলাদেশের জনগণের মাঝে
কিরূপ ক্রিয়া প্রতিক্রিয়া হইল, মানিয়া লইল কিনা, না মানিয়া লইলে কতখানি না মানিল তাহা নির্ণয় করা, এবং তিন, এই দুয়ের ফলাফলের উপর ভিত্তি করিয়া তাহাদের অভিসন্ধির কার্যকারিতা পরীক্ষা নিরীক্ষা করিয়া মূল পরিকল্পনা বাস্তবায়িত করার পরবর্তী কৌশল নিরূপণ করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে ধ্বংস করিবার জন্য তাহার এক অযোগ্য আত্মীয় অবসরপ্রাপ্ত মেজর জেনারেলকে নতুন করিয়া চাকরিতে যোগদান করাইয়াছেন, লেফটেন্যান্ট জেনারেল পদোন্নতি দিয়া সেনাবাহিনী প্রধান করিয়া রাখিয়াছেন, এবং অচিরেই এরূপ অযোগ্য ব্যক্তিকে জেনারেল পদে পদোন্নতি দিয়া স্থায়ীভাবে সেনাপ্রধান করিয়া রাখিবার মতলব বাটিয়াছেন। ফারাক্কাবাদ দিয়া ভারত আমাদের পদ্মা নদীর পানি শুধু আটকাইয়া রাখে নাই, তাহার উজানে কৃত্রিম নদী কাটিয়া নদীর গতি পরিবর্তন করিয়া পানি লইয়া যাইয়া উত্তরপ্রদেশ এবং রাজস্থানের মরুভূমিতে ফসল ফলাইতেছে। ইহা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। আন্তর্জাতিক আইন অনুযায়ী নদীর গতিপথ পরিবর্তন করা এবং পানি আটকাইয়া রাখা অপরাধ। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতিসংঘে একবার এই প্রসঙ্গ উত্থাপন করিয়াছিলেন, কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফারাক্কা চুক্তির নাম করিয়া যেই শুভঙ্করের ফাঁকির চুক্তি করিয়াছেন তাহাতে আন্তর্জাতিক সংস্থার এই বিষয়টি উত্থাপনের পথও বন্ধ করিয়াছেন, পানি পাওয়াও বন্ধ করিয়াছেন। সেনাবাহিনীর প্রতিটি ব্যাটালিয়নে একটি করিয়া মসজিদ রইয়াছে। সেই সকল মসজিদ সহ পুরাতন গ্যারিসন মসজিদ, এমইএস মসজিদ, ক্যান্টনমেন্ট মসজিদে রেন্টু নামাজ শেষে হাদিস পাঠ করিয়া জেসিও, এনসিও এবং সৈনিকদের লইয়া এই সকল বিষয়ে ব্যাপক আলোচনায় লিপ্ত হইল। আসরের নামাজ এক মসজিদে, মাগরিব অন্য মসজিদে, এশার নামাজ অপর মসজিদে, এইভাবে ঘুরিয়া ঘুরিয়া মসজিদ হইতে মসজিদে নামাজ পড়া, হাদিস পাঠ এবং আলোচনা অব্যাহত গতিতে চলিতে থাকিল। ইহা ছাড়া মালবিকার নিচতলার নামাজঘর, চোদ্দতলার ছাদের উপর ক্যান্টিন ইত্যাদি স্থানে এই সকল আলোচনা ছড়াইয়া পড়িল। এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিকই তাহার আত্মীয় সেনাপ্রধান মোস্তাফিজুর রহমানকে জেনারেল পদোন্নতি দান করিলেন। গোটা সেনাবাহিনী ভেতরে ভেতরে ফুঁসিয়া উঠিল। শেখ হাসিনা তাহার নিকট আত্মীয় এবং নিকট দূরাত্মীয় দেশি এবং তাহার পিতার গড়া রক্ষী বাহিনীর অফিসারদেরকে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে বসাইয়া সেনাপ্রধান মোস্তাফিজুর রহমানকে অবসর দিয়া তিনজনকে ডিঙাইয়া মেজর জেনারেল হারুনকে লেফটেন্যান্ট জেনারেল পদোন্নতি দিয়া সেনাপ্রধান করিলেন। জনগণের ভোট না পাইলেও ছলে বলে কলা কৌশলে পুনরায় ক্ষমতায় আসিবার জন্য নির্বাচন কমিশন সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে এসপি, ডিসি সহ সকল স্থানে প্রধানমন্ত্রী নিজস্ব লোক বসাইলেন। অবস্থা এমন দাঁড়াইল যে শেখ হাসিনা ক্ষমতায় থাকিয়া নির্বাচন করিতে চাহেন, কিন্তু যেহেতু সাংবিধানিক বিধিনিষেধ রইয়াছে তাই সকল স্তরে নিজস্ব লোক স্থাপন করিয়া তত্ত্বাবধায়ক সরকারের নিকট নামে মাত্র ক্ষমতা হস্তান্তর করিয়া মূলত নিজের কাছে ক্ষমতা রাখিয়া নির্বাচনের প্রস্তুতি লইতে লাগিলেন। এই পরিস্থিতিতে সেনাবাহিনীর মেজর, ক্যাপ্টেন, জেসিও, এনসিও এবং সৈনিকদের মাঝে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হইল। তত্ত্বাবধায়ক সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করিয়া শেখ হাসিনার বিদায় পর্যন্ত ধৈর্য ধরিয়া অপেক্ষা করিবার অনুরোধ করিয়া সৈনিকদের রেন্টু বুঝাইল, আপনাদের হতাশ হইবার কারণ নাই, নির্বাচনের দায়িত্বে তো আপনারাই ফিল্ডে যাইবেন, আপনাদের কমান্ডিং অফিসারগণ যতই শেখ হাসিনার লোক হোক তারা তো আর নিজেরা ফিল্ডে যাইবে না, এবং নির্বাচনী ফিল্ডে যাইবার কালে তারা আপনাদিগকে নিশ্চয়ই এই কথা বলিয়া দিতে পারিবেন না যে ফিল্ডে যাইয়া ব্যালট পেপারে নৌকা মার্কায় সিল মারিয়া বাক্স ভরিয়া দিবেন, অতএব আপনাদের দুশ্চিন্তার কারণ নাই, আপনারা ফিল্ডে যাইয়া জনগণের পূর্ণ নিরাপত্তা বিধান করিবেন, আপনারা যদি জনগণের নিরাপত্তা বিধান করিতে পারেন তাহলে আপামর জনতা ভোট কেন্দ্রে উপস্থিত হইবেন এবং তাদের ভোট প্রদান করিবেন, জনতা যদি ভোট কেন্দ্রে যাইয়া ভোট প্রদান করিবার সুযোগ পাইয়া যায় তাহলে শেখ হাসিনা তাহার দলকে ডুবাইয়া ছাড়িবেন। মনে রাখবেন, শেখ হাসিনা এবং তার লোকদের কৌশল হল জনগণ যাতে ভোট কেন্দ্রে না যেতে পারে, ভোট প্রদান করতে না পারে, এর জন্যই জনগণকে নিরুৎসাহিত করার জন্য তারা কৌশলে প্রচার করতেছে যেইভাবেই হোক শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসিবে, দেশের ভাগ্য, দেশের ভবিষ্যৎ সকল কিছু নির্ভর করিতেছে আপনারা যাহারা সৈনিক আপনাদের ওপর, আপনারা জনগণকে নিরাপত্তা দিন, সাহস দিন, জনগণ তাহাদের পথ বাছিয়া লইবে। নির্বাচন অত্যাসন্ন হইল, নানা প্রকার ধূম্রজাল সৃষ্টি করিয়া অবশেষে তত্ত্বাবধায়ক সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করিয়া শেখ হাসিনা প্রস্থান করিলেন। যেই প্রস্থান করিলেন সঙ্গে সঙ্গে ঢাকা ক্যান্টনমেন্ট সহ সারা দেশের চেহারা পাল্টাইয়া গেল। কই সেই জমদত সাদৃশ্য অবৈধ অস্ত্রধারী খুনির দল? কই সেই নির্দয় নিষ্ঠুরের বা কোথায়? এ কি আজ দস্যুদের দেখিতেছি না কেন? শেখ হাসিনা কর্তৃক নিয়োজিত দস্যুদের আনাগোনাও লক্ষ্য হইতেছে না, এত নিরবতা কিসের জন্য? ময়না চক্ষু স্থির করিয়া অনেকক্ষণ স্থির হইয়া বাহির পানে তাকায় রহিল, কিন্তু না, কিছুই বুঝিয়া উঠিতে পারিল না। বাড়ির দূরে নিকটে যেইখানে অস্ত্রধারী দস্যুগণ সারাক্ষণ পাহারা দিতেছিল
সেখানে আজ কেহই নাই, সমুদয় স্থান দস্যুশূন্য ফাঁকা। রেন্টুর বৃদ্ধ মাতা ম্লান বতনে নীরবে বসিয়া রইয়াছেন, ক্ষণে ক্ষণে কাতর কণ্ঠে বলিতেছেন, বাবা রেন্টু, বাবা আমার, তুই কোথায় রইয়াছিস? তুই বাঁচিয়া থাক বাবা। প্রধানমন্ত্রী থাকিয়া শেখ হাসিনা ভাবিয়াছিলেন রেন্টুকে হত্যা করিবেন, হত্যা করিয়া লাশ গুম করিবেন এবং আমার ফাঁসি চাই গ্রন্থটি মাটি চাপা দিয়া মনের আগুন নির্বাপিত করিবেন। কিন্তু তাহা হইল না, মনের আগুন নিভিল না, মনের আশাও মিটিল না। এত সব কাণ্ড করিয়া এত সব ঘটাইয়াও কৃতকার্য হইতে পারিলেন না, আশাও পূর্ণ হইল না, তাহার মনের আগুন মনেই রহিয়া গেল। শেখ হাসিনা বোধ হয় রেন্টুর এক ভীষণ মূর্তি স্বপ্নে দেখিয়া নিদারুণ আতঙ্কে জড়সড় হইতেছেন, কিন্তু কাঁদিতে পারিতেছেন না, পালাইবার উপযুক্ত পথ খুঁজিয়া পাইতেছেন না, আবার নিজেই রেন্টুর লাশ জ্বালাইয়া পোড়াইয়া ভস্ম করিতেছেন।